হরে কৃষ্ণা কৃষ্ণ নবরামৃত চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন আর পাশের বেলটিকে ক্লিক করুন, যাতে করে আরো নতুন ভিডিওগুলি আপনারা দেখতে পারবেন সবার আগে এবং সেটি সম্পূর্ণ বিনামূল্যে। যে দীপদান সেটা হচ্ছে ভগবানের উদ্দেশ্যে, প্রীতি সহকারে দেওয়া হয়, বা অনেক সময় অজান্ত কেউ জানে না, একে বলা হয় সুকৃতি। সুকৃতি 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 কৃতি মানে যেটা করা হচ্ছে, সু মানে ভালো, আবার আসছে দুষ্কৃতি। সুকৃতি দুষ্কৃতি সুকৃতি তিন প্রকার রয়েছে, কর্মোন্মুখী সুকৃতি, জ্ঞান উন্মুখী সুকৃতি আর ভক্তি উন্মুখী সুকৃতি, বা আরেকটু বলা ভোগ উন্মুখী সুকৃতি। যে ভালো কাজ করার ফলে কি ভোগের মাত্রা আর বাড়বে, অনেক পয়সা লাভ হবে, অনেক সম্মান পাওয়া যাবে, অনেক লোকবল হবে, বিদ্যা হবে ইত্যাদি ইত্যাদি, শারীরিক মানসিক ইত্যাদি বল লাভ হবে, উন্নত লোক প্রাপ্ত হওয়া যাবে, ভোগ, জড়জাগতিক সুখভোগ। তো জড়জাগতিক সুখভোগের ঊর্ধ্বে আরেকটা সুখ আছে, সেটা বহু বহু গুণে শ্রেষ্ঠ, সেটা হচ্ছে মুক্তির সুখ। তাকে বলে ব্রহ্মসুখ। আর ব্রহ্মসুখের কোটি কোটি গুণ ঊর্ধ্বে রয়েছে ভগবানের সেবা সুখ। সব প্রেম সুখ সব বর্ণনা রয়েছে শাস্ত্রে এবং সব উপলব্ধি অনুসারে রয়েছে। মহাপ্রভু প্রসঙ্গ মনে পড়ে গেল, মহাপ্রভু পুরীতে তার সন্ন্যাস গুরু, সন্ন্যাস গুরুর নাম কি, কেশব ভারত, কেশব ভারতীকে জিজ্ঞাসা করলেন, গুরুদেব আপনি নিশ্চয় করে বলুন জ্ঞান বড় না ভক্তি বড়। তখন গুরুদেব বিচার করছেন, তা বিচার করে বললেন কি বললেন, ভক্তি বড়। তখন মহাপ্রভু জিজ্ঞেস করেন আপনি ভক্তি বড় কেন বললেন, যারা সব কাশীবাসী সন্ন্যাসী বা আরা যারা রয়েছে তাদের অনুগামী সকলেই বলে জ্ঞান বড়, আপনি কি অভিপ্রায়ে ভক্তিকে বড় বলছেন, আপনার কি যুক্তি? তখন কেশব ভারতী বললেন যে সমস্ত মহাজনগণ রয়েছে, যে সমস্ত মুক্ত পুরুষরা রয়েছেন যারা মুক্তি লাভ করেছেন আত্মারাম, তারাও পর্যন্ত ভগবানের সান্নিধ্য লাভ করার পর ভগবানের কাছে তারা ভক্তি চেয়েছেন, তারা মুক্তি চাননি বা জ্ঞান চাননি। যেমন শিব, ব্রহ্মা, প্রহ্লাদ, নারদ, কুমার, কপিল, মনু, পৃথু মহারাজ, ইত্যাদি ভীষ্মদেব, বিদুর, যুধিষ্ঠির আদি পঞ্চ ভাই, সকলে ভগবানের কাছে কি চেয়েছেন, ভক্তি চেয়েছেন। যদি মুক্তি ভক্তির থেকে বড় হতো তাহলে তারা মুক্তি চাইতেন, কিন্তু চাননি। আত্মারামগণ সুখদেব গোস্বামী মুক্ত পুরুষ, চতুষ কুমারেরা মুক্ত পুরুষ, কিন্তু তারা ভগবানের যে লীলা, ভগবানের গুণ, ভগবানের যে করুণা, এর প্রতি আকর্ষিত হয়ে ভগবানের সেবায় নিযুক্ত হয়েছেন। এই জন্য ভক্তি হচ্ছে ভগবানকে লাভ করবার একমাত্র উপায়। এই জন্য ভগবান হচ্ছেন ভক্ত বৎসল, ভগবান
কর্মী বৎসল নন, ভগবান যোগী বৎসল নন, ভগবান হচ্ছেন ভক্ত বৎসল। এই ভক্ত বৎসলতা হেতু ভগবান অনেক কিছু করেন, যেটা আমাদের জড়জাগতিক বিচারে বা বুদ্ধির দ্বারা আমরা বিচার করতে পারি না, যেটা কেন হলো, কিভাবে হলো। ভগবান মিথ্যা কথা বলছেন, ভগবান চুরি করছেন, ভগবান এই করেছেন, এসব বলে কেন, তাদের বিচার হচ্ছে জড়জাগতিক বিচার, তারা বুঝে উঠতে পারে না কেন হয়েছে। স্বীকৃতির কথা যে বলছিলাম, তিন প্রকার স্বীকৃতি, ভগবন্মুখী স্বীকৃতি, জ্ঞানোন্মুখী স্বীকৃতি আর ভক্তি উন্মুখী স্বীকৃতি। যে সমস্ত কার্যের ফলে ভক্তি লাভ হয় তাকে বলে ভক্তি উন্মুখী স্বীকৃতি, আর সেই ভক্তি উন্মুখী স্বীকৃতি প্রদান করেন কে, ভক্ত। এই জন্য ভক্ত হচ্ছেন সর্ব উপকারক, একে বলে শুভদা। কালকে আমরা আলোচনা করি শুভদা, ভক্ত শুভ প্রদান করেন। যেমন একটা গাছ, গাছে ফুল ফুটেছে, ফল হয়েছে কি পাতা হয়েছে, ভক্ত কি করেন সেই ফুল ফল ভগবানকে দেন, তার ফলে সেই গাছটিরও স্বীকৃতি হলো। কিন্তু একটি কর্মীর হাতে যদি সেই ফল ফুল পড়ে তাহলে সে কি করবে, সে নিজের সেবায় লাগিয়ে দেবে, তাহলে তার স্বীকৃতি হলো হলো না, ভক্তি উন্মুখী স্বীকৃতি হলো না, তো ভোগে হয়তো সহায়তা সে করলো কিন্তু হলো না। এই জন্যে যেন তেন প্রকার এন মন কৃষ্ণ নিবেশ হয়, নাথমুনি বলছেন যেভাবে হোক না কেন মনকে, মন সহ মানে সমস্ত ইন্দ্রিয়কে ভগবানের সেবায় নিযুক্ত করা, এর নামই হচ্ছে ভক্তি। ভক্তি সংজ্ঞা নারদ পঞ্চরাত্রে বলা হয়েছে যে সর্ববাধি বিনির্মুক্তম তৎপরত্বেন নির্মলম, সমস্ত উপাধি মানে জড়জাগতিক, আমি এই আমি সেই, এই সমস্ত জড়জাগতিক উপাধি পরিত্যাগ করে এবং পরিত্যাগ করার ফলে হৃদয় নির্মল হয়। যখনই ভগবানের চিন্তা করা হয় মন পবিত্র হয়, ভগবানকে দর্শন করলে চোখ পবিত্র হয়, ভগবানকে স্পর্শ করলে আমাদের ত্বক পরিবর্তন বা ভগবানের ধাম ধুলি স্পর্শ করলেই পবিত্র হয় যায়। ভগবানের চরণে ফুল, তুলসী, চন্দন বা ধূপের আগ্রাণ বা দীপের আগ্রাণ এসব নিলে নাসিকা পবিত্র হয়। ভগবানের কথা বললে জিহ্বা বাকশক্তি পবিত্র হয়, ভগবানের কথা শুনলে কর্ণ পবিত্র হয়। এভাবে ভগবানের সঙ্গে যখন ইন্দ্রিয়ের সংযোগ হচ্ছে বা ইন্দ্রিয় যখন সেবনমুখ হচ্ছে তখন সমস্ত ইন্দ্রিয়গুলো পবিত্র হচ্ছে। তাই বলছেন অত কৃষ্ণ নামাদি না ভগত কাচম ইন্দ্রিয়, কৃষ্ণকে বা কৃষ্ণের নাম রূপ গুণ লীলা ইত্যাদি জড় ইন্দ্রিয়ের দ্বারা জানা যায় না, সেবন মুখে হি জিহ্বাদৌ, যখন জিহ্বাদৌ জিহ্বা থেকে শুরু হয়। হ্যাঁ, জিহ্বা কি কাজ, জিহ্বার দুটো কাজ, একটা কাজ কি স্বাদ আস্বাদন করা, আর হচ্ছে কথা বলা। এই জিহ্বা যখন সেবনমুখ হয়, আদৌ মানে আরো অন্যান্য ইন্দ্রিয় যখন সেবনমুখ হয়, সেবা করার জন্য উৎসুক হয়, তখন ধীরে ধীরে ইন্দ্রিয়গুলো নির্মল হয়, তখন সেই ইন্দ্রিয়কে ভগবান কেন আবির্ভূত হন। তাই তো নারদ পঞ্চরাত্রে কি বলা হচ্ছে, ভক্তি মানে হচ্ছে সর্ববাধি বিনির্মুক্ত তৎপরত্বেন নির্মলম, নির্মল ঋষিকেন ঋষিকেশ।